যে জিনিস আপনার রিজিকে নেই সেই জিনিসটা আপনি কখনোই পাবেন না, খাবার হোক বা মানুষ হোক, যে কোনো জিনিস। আপনার রিজিকে না থাকলে আপনি কখনোই পাবেন না, রিজিকটাই বড় কথা। আর যদি আপনার রিজিকে থাকে তাহলে আপনি যে কোনো মূল্য সেটা আপনারই হবে বা আপনি খেতে পারবেন, এরকম একটা বিষয় আর কি। যাই হোক, কেন এই কথাটা বললাম, কি জন্য বললাম, পুরো ভিডিওটি দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর সারাদিন কি করলাম না করলাম তাই শেয়ার করবো আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি, এই তো সিঙ্গারা বানাবো, এর জন্য সুন্দর করে সিঙ্গারা ভাজি করিনি। এই নিয়মে সিঙ্গারা ভাজি করলে সিঙ্গারা খেতে অনেক বেশি মজা হয়। আর যাই হোক, আমি ঝটপট সিঙ্গারা ভাজিটা বসিয়ে দিলাম, সিঙ্গারা ভাজিগুলো আগে অফ ক্যামেরায় কেটে দেন, এই তো আমি সুন্দর করে বসিয়ে দিলাম আগার দিয়ে। জাস্ট এর ভিতর পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে দিয়েছি একবারে, শুধু সামান্য তেল আর একটু জিরা তেজপাতা দিয়ে দেন, এই তো বাগারে বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, জাস্ট পানিটা শুকিয়ে গেলে সিঙ্গারা ভাজিটা হয়ে যাবে। এই নিয়মে সিঙ্গারা ভাজি করতে যতটা সহজ খেতে ঠিক ততটাই মজা হয়, ট্রাস্ট মি। আপনারা অবশ্যই একবার এইভাবে সিঙ্গারা ভাজি করে দেন, সিঙ্গারা বানাবেন, দেখবেন সিঙ্গারাটা খেতে অনেক বেশি মজা হবে। তো যাই হোক, এই তো দেখেন পানিটা শুকিয়ে গেছে, এখন আমি সিঙ্গারা ভাজি নেড়ে নামিয়ে ফেললাম, একটা বাটিতে উঠিয়ে রাখবো। তো যাই হোক, এই তো দেখেন রাত্রিবেলা একটু কমপ্লেক্স খাবো, চকো কমপ্লেক্স। তো ভাবলাম যে একটু চকো কমপ্লেক্স খাই, ভাত খেতে মন চাচ্ছে না। যাই হোক, এটা কিন্তু ওটস এর মতন, তো একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো এই যে দুধটাকে জাল দিয়ে এখন এর ভিতরে দুধ দিয়ে দিব, অল্প পরিমাণে দিলাম, এটা কিন্তু অল্প খেলে পেট ভরা থাকে, যারা ডায়েট করতে চান তারা কিন্তু এটা খেতে পারে। যাই হোক, এর ভিতরে এখন গরম দুধ ঢেলে দিব। তো এটা ঢেলে কিছুক্ষণ ভিজিয়ে, তো দুধটুকু ঢেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, মানে এটা পুরোপুরি টোটালি আর কি, প্রসেসিংটা টোটালি ওটস এর মতো ভিজিয়ে রাখতে হয় আর কি। আর খেতেও কিন্তু অনেকটা ওটস এর মতনই, আর পেট ভরাও রাখে। তো যাই হোক, আর হ্যাঁ, দুধের হাঁড়িটা কিন্তু একটু ইগনোর করবেন, মানে প্রথমে দুধ বসানো হয়েছিল, আই মিন দুধটাকে জাল দিতে নিয়েছিলাম, মানে গরম করতে নিয়েছিলাম, তো ওটা পড়ে গেছে, পুরাটুকু পড়ে গেছে, যার কারণে পরবর্তীতে পাতিলে আবার ওই পাতিলে দুধ ডালার কারণে পাতিলটা পুড়ে গেছে। তো এটা একটু ইগনোর করবেন, আপনারা তো আবার অনেক ভুল ধরতে পারেন মানুষদের, বলবেন যে এটা নোংরা কেন হ্যান ত্যান। তো যাই হোক, এটাই হলো মূল কারণ। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করছি, কেন বললাম যে রিজিকে না থাকলে, আসলে রিজিকে না থাকলে কোনো কিছুই হয় না, রিজিকটাই বড়, সেটা খাবার হোক বা মানুষ, মানে রিজিকে না থাকলে কেমনে কি হয়। এত রাতে শখ করে কমপ্লেক্স ভিজেলাম, ভাবলাম যে আজকে ভাত খাবো না, যেহেতু মাঝে মাঝে ওটস খাই অভ্যাস আছে, তো আজকে ভাত খাবো না, তাই ভাবলাম দুধ দিয়ে কমপ্লেক্স খাবো, আর একটা কলাও দিয়ে দিলাম। কিন্তু খেতে গিয়ে ঘটলো বিপত্তি, তো খেতে নিয়েছিলাম আমি কিন্তু মুখেও দিতে পারি, মানে একবার জাস্ট দিতে নিচ্ছে, আমার মেয়ে সবগুলো থাবলাতে ফেলে দিচ্ছে। ওটাই বললাম, মানে পুরাটা খাওয়ার কোনো ই ছিল, ওটাই বললাম আসলে রিজিকে না থাকলে কোনো কিছুই হয় না। আর সিঙ্গারা ভাজিটাও কিন্তু আমি সিঙ্গারাটা বানাতে পারিনি, ওই তো যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছিল, রাত হয়ে গেছিল, আর পরের দিন আর বানানো হয় নাই, সময়ের অভাবে। রিজিকে না থাকলে আসলে কিছুই হয় না, তো সিঙ্গারা ভাজিটাও বানাতে পারি, আর সিঙ্গারা ভাজিটাও কিন্তু সিঙ্গারা বানানোর হয় নাই, রাত হয়ে গেছিল অনেক, তো বানাবো বানাবো করার সময় পাইনি, ওই আজকে আর বানানো হয় নাই, পরে সিঙ্গারা ভাজিটাও ফেলানো হয়েছে, এটাই বললাম রিজিকটাই বড় কথা। যাই হোক, সিঙ্গারাটাও বানাতে পারিনি, তো ওটাই বললাম রিজিকে না থাকলে আসলে কোনো কিছু হয় না, রিজিকে না থাকলে আপনি কোনো কিছুই পাবেন না, হোক সে মানুষ বা হোক সে খাবার। ওই ভিডিওটা ছিল গতকালকের, আর আজকে যেহেতু ফ্রাইডে তার জন্য। তো যাই হোক, এই তো দেখেন ফ্রাইডে তে আমার ছোট ভাইয়ের বই এই ছোটখাটো আয়োজন করছিল, যেহেতু ফ্রাইডে তো সবার বাসাতে একটু ভালো মন্দ রান্না করা হয়েছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, টাটা।